এই মুহূর্তে একটি বড় খবরে নজর রাখবো। জ্যোতিপ্রিয়র গ্রেফতারিতে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালুকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, তোমরা সবাই সংগঠনটা দেখে নিও। মন্ত্রিসভার বৈঠকে উত্তর চব্বিশ পরগনার মন্ত্রীদের বার্তা, কালীপুজো দিওয়ালিতে মন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশ খবর সূত্রের। জ্যোতিপ্রিয়র গ্রেফতারিতে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন। তিনি বলছেন যে বালুকে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, তোমরা সবাই সংগঠনটা দেখে নিও। মন্ত্রিসভার বৈঠকে উত্তর চব্বিশ পরগনার মন্ত্রীদের বার্তা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই সূত্রের খবর। সুতপা রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। সুতপা, আরো একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? একদমই তাই। দেখো, আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রকাশ্যেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে কার্যত তাকে দাঁড়াতে দেখা গেছে। আজকে ক্যাবিনেট মিটিংয়েও কিন্তু এই প্রসঙ্গ তিনি তোলেন এবং উত্তর চব্বিশ পরগনার মন্ত্রী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে মুখ্যমন্ত্রী বলেন যে বালুকে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, তোমরা সবাই মিলে উত্তর চব্বিশ পরগনার সংগঠনটা দেখে নিও। তুমি জানো যে উত্তর চব্বিশ পরগনার মূলত সংগঠনের দায়িত্বে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। দীর্ঘদিন ধরে তিনি জেলা সভাপতিও ছিলেন এবং তার ফলে তিনি জেলে চলে যাওয়ার ফলে কিন্তু যথেষ্ট ফাঁক তৈরি হয়েছে সংগঠনের ক্ষেত্রে, বা সেক্ষেত্রে সংগঠনের দুর্বলতা তৈরি হতে পারে এমনটাই আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই কারণেই ক্যাবিনেট মিটিংয়ে আজকে তিনি বিষয়টি তোলেন এবং জ্যোতিপ্রিয় মন্ত্রীকে বিষয় তুলে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে কথা বলার পাশাপাশি যারা উত্তর চব্বিশ পরগনা থেকে মন্ত্রী রয়েছেন, অনেকেই রয়েছেন যারা উত্তর চব্বিশ পরগনা থেকে জেলা জিতে এসে মন্ত্রী হয়েছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন যে তোমরা সবাই মিলে সংগঠনটা দেখে রাখো। এবং কার্যত তিনি আজকে জ্যোতিপ্রিয় মন্ত্রীকে পাশেই দাঁড়ালেন ক্যাবিনেট মিটিংয়েও, এটা বলাই যেতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।